আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করি। আমি আজকে নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমাদের অনেকেরই বাসা বাড়িতে এরকম আয়রন আয়রন পড়ে আছে। আমরা প্রয়োজনে নিজের বাসাতে আয়রনগুলো ব্যবহার করি, আর আয়রনগুলো ব্যবহার করলে হয়তো দেখা গেছে আয়রনগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যায়, হিট হয় না, কিংবা এই যে এরকম কালো হয়ে যায়, মরিচ হয়ে যায়। কিন্তু এখানে এটা কেন হয়? এটা হয় দেখা গেছে আমাদের এই যে কাপড় লেগে যায় কাপড় কিংবা পেপার কিংবা কোনো কিছু এটার উপরে লাগার পরে এই আয়রনটার উপরে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এটা আর ঠিক মতো আয়রন করতে পারে না, এটা হিট হয় না। হিট না হতে কিসের জন্য হিট হয় না? ছোট্ট একটা স্যাম্পল, আজকে ছোট্ট একটা টিপস দিব। এই টিপসের বিনিময়ে আপনাদের নিজেরা বাসা বসেও এই আয়রনটা ঠিক করতে পারবেন। কারো হেল্প লাগবে না, কারো কাছে যেতে হবে না। তো বিয়াস চলুন মূল ভিডিওতে চলে যাই। আগে আমি আয়রনটা খুলি, খোলার পরে দেখি আয়রনটা কী প্রবলেম। সেমভাবে আয়রনটা আপনারা এভাবে কুলে নেবেন। দেখুন এখানে তিনটি কালেকশন আছে, দুইটা কালেকশন একটা রেজিস্ট্যান্টের মাধ্যমে হয়েছে। দেখুন এরকম থাকে 15 ওয়াট, 20 ওয়াট, 250 ভোল্ট, ঠিক আছে, 25, 250 ভোল্ট, 10 ওয়াট, 15 এম্পিয়ার, থাকে 15 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার থাকে। তো আমি আগে দেখবো এখানে এম্পিয়ার যে রেজিস্ট্যান্টটা এটা আমার ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক না থাকে তাহলে আমি সেমভাবে আপনারা এই 10 এম্পিয়ার গেলে 10 এম্পিয়ার লাগাবেন, যদি 20 এম্পিয়ার যায় 20 এম্পিয়ার কিনে লাগাবেন, 15 এম্পিয়ার গেলে 15 এম্পিয়ার লাগাবেন। এগুলো মার্কেটে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়, 20 থেকে 30 টাকা নেবে। আপনারা কিনে নিয়ে আসা আয়রনটা ব্যবহার করবেন। তো আমি আগে মাপটা দেখি আসলে আমার প্রবলেমটা কোন জায়গা। দেখুন ব্রাস আমি রোগ দেখাই পেয়েছি, আমার রেজিস্ট্যান্টটা ঠিক আছে। এই দেখুন ঠিক আছে, এখানে আমার একটা কালেকশন, আমার যে গ্রাউন্ডের কালেকশনটা আসলে এটার যে জয়েন্টটা দিয়েছে এই জয়েন্টটা নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদের মাঝে আবার জয়েন্টটা দিয়েই দেখাইতেছি, সম্ভবত এখানে এই সমস্যাটাই হয়েছে। দেখুন গাছ, দেখুন জয়েন্টগুলা কালেকশনগুলো ছুটে গেছে গা, এলোমেলো হয়ে গেছে গা। তো আমি কালেকশনটা দিয়া আমি আপনাদেরকে দেখাইতেছি আমার সঠিক আছে কিনা, আয়রনটা সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনারা দেখবেন আসলে অনেক সময় তো কালেকশন ছুটতে পারে, লাইনও এদিক সেদিক হতে পারে। আপনারা দেখবেন দেখে সাইরা, আপনারা যদি মনে করেন যে আমি আগে যে রেজিস্ট্যান্টগুলো দেখালাম এগুলো যদি নষ্ট হয় তাহলে এগুলো পাল্লাইবেন, আর দুদিন যায় এগুলো ভালো আছে এগুলো চেঞ্জ করবেন না। আপনারা যেটা প্রবলেম সেটাই সমাধান করবেন। আসলে আপনারা কুলবেন না, কুললে তো আপনারা রোগ পাইবেন না, কুললে দেখবেন আসলে রোগগুলো কী হয়। তো আমি এখানে কুলছি বিদায়তে আমি রোগটা পেয়েছি। তো আমি এখন চেক দিব, হাও দেখুন লাইন কিন্তু চলে আসে।
আরুণটাতে লাইন চলে আসছে, লাইন চলে আসছে মানে আরুণটা এখন সঠিক আছে, আরুণটা সঠিক আছে। তো আরুণটা একটু প্রবলেম আছে যে উপরে দেখুন, এই যে আরুণটাতে লাইন চলে আসছে, আরুণটা হিট হইতেছে, এই দেখুন, এই দেখুন আরুণটা হিট হচ্ছে। তো আরুণটা আমার উনি কাপড় পালাইয়া কাপড় কাপড় লাগাইয়া কি করছে বাজায় লাইছে, উনি বলে মেডিসিন পাওয়া যা, দেখুন আমি মেডিসিন দিয়া এটা ওয়াশ করে দিতেছি, মেডিসিন দেওয়াতে কিন্তু এটা এই মহিলাটা পুরে আউট হয়ে দিতেছে। তো আপনাদের বাসাতে, আপনাদের বাসাতে এরকম আয়রনগুলো যদি কাপড় লেগে যা কিংবা ময়লা পড়ে যা এরকম কোন কোন কিছু হয়, তাহলে আপনারা এরকম একটা পেস্ট পাওয়া যায় কিনতে, এরকম পেস্ট কিনে আইনা আপনারা এটা এর মধ্যে একটু হালকা গরম করে দিয়া কিছু কিছু একটা অ দিবেন, ডলা দিবেন, দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি এর আগে সেটিং করি, আমি
হ্যালো। তো বিয়াস দেখুন, আমি মেডিসিন দিয়ে পোস্ট করলাম, যখন আয়রন লাগে কত সুন্দর হয়ে গেছে। এখন আপনারা কাপড় যে কোনো জিনিস আয়রন করতে পারবেন। আর ওই যে আমি যে বিষয়টা বলছিলাম, আসলে আপনার কুলা দেখবেন কি প্রবলেমটা আপনারা সলভ করবেন। ওটা কুলার পরে এটার ভিতরে একটা রেজিস্ট্যান্সই থাকে, টেন ওয়াট, 15 ওয়াট কিংবা 20 ওয়াট, এরকম একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই রেজিস্ট্যান্সটা আপনারা মিটারে উমসে পালায় মাপবেন। মাপার পরে দেখবেন যে দুধ ডাইরেক্ট শো না করে, ভাববেন যে এটা খারাপ, তখন আপনার এটা নিয়ে লাগাইবেন, তাহলে আমাদের আয়রনটা আপনাদের আয়রনটা চলবে। তো চলুন আমি আয়রনটা লাইন দিই। দেখুন আয়রনটাতে লাইন দেওয়া হতে আমার আয়রন লাইন আসছে। এখন যদি আমি একটা কাপড় উপরে আয়রনটা রাখি, দেখুন আয়রনটা কিন্তু আমার হিট হয়ে গেছে গা। দেখুন অনেক গরম, আয়রনটা কিন্তু পুরোপুরি হিট। এই দেখুন এখান থেকে ধোয়া বাড়ি আছে, তার মানে আয়রনটা পুরোপুরি আমার হিট হয়ে গেছে গা। দেখুন আমি অফ করে দিলাম। দেখুন আমার এটা কাপড় থেকেও আমার ধোয়া বাড়িতে আছে। দেখেন আমার কাপড় থেকেও ধোয়া বাড়িতে আছে। তো সম্মানিত ব্যাস, আশা করি আজকের এই বিষয়টা, এই টপিকটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এই বলে শেষ করছি। তো বিয়াস, আশা করি আজকের টপিকটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম ভালো ভালো টপিক পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর সবার আগে কমেন্টে আসে আপনারা বলবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান। আমি চেষ্টা করবো এরকম ভিডিও আপনাদের উপহার জন্য। তাহলে এই বলে শেষ করছি। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।